हेलो एंड वेलकम बैक टू माय चैनल दीपानिता आबार चले न्यूट्रिशनल गाइडलाइंस नहीं तुम्हारे साथ डिसकस करब अनेकदिन पर आबार चैनल वीडियोस बनाच्छी विशेष किछु कारणेर जोन्नो वीडियोते आसते पारछी ना वीडियो बनाते पारछी ना एके तो कोविडेर सिचुएशन चलछे चतुर्दिके आमरा भयावह परिस्थितिर मध्य दिए जाच्छी 2020 सालेरई मतन एबं तार साथे किछु दिन आगे तुम्हारा सकलेई जानो यशेर तांडवे आमादेर एखाने सेरकम भावे यश आक्रमण करते पारेनि किन्तु आमी जेहेतु काकदीप एरियाते थाकि आमादेर एखाने प्रचुर मानुषेर क्षयक्षति होयेछे बाँध भेंगे गिये अजस्र मानुष गृहहारा गृहछाड़ा रयेछे ना खेते पे रयेछेन तो सेई समस्त विषयगुलो निये आमरा अनेकटा भारक्रान्त छिलाम एबं नानान किछु विशेष कारणेर जन्य भिडियो बानाते पारिनि তবে আজকে আমি একটু অন্যরকম কথা বলতে আলোচনা করতে তোমাদের সাথে এলাম সেটা হচ্ছে যে চতুর্দিকে তো আমরা কোভিড পরিস্থিতি ব্ল্যাক ফাঙ্গাস অমুক তমুক নিয়ে ভীষণভাবে আমরা ভারাক্রান্ত কিন্তু যারা সব থেকে বেশি এই মুহূর্তে ভারাক্রান্ত বলে আমি মনে করি আমার মনে হয় সেটা হলো আমাদের ছাত্র সমাজ ছাত্রছাত্রীরা মেন্টালি ভাবে ফিজিক্যালি ভাবে তারা প্রতিনিয়ত কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের নিয়ে আজকের আলোচনা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং আমার চ্যানেলটাকে অনেকটা শেয়ার করো যাতে আমার ইনফরমেশনসগুলো সকলের কাছে পৌঁছে যায় কারণ তোমরাই একমাত্র মাধ্যম যাদের জন্য আজকের আমার চ্যানেলটা যতটুকুনি রিচিং হয়েছে যতটুকুনি মানুষ আমাকে চ্যানেলের মাধ্যমে চেনেন যোগাযোগ করেন সেটুকু সবই তোমাদের জন্য তাই আমার চ্যানেলটাকে প্লিজ 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 শেয়ার করো আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে দেখো কমেন্টস করো তো মেইন টপিকে আসি সেটা হলো ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা ভীষণভাবে কিন্তু খারাপের দিকে যাচ্ছে কারণ সেই পরিস্থিতিটা বলার মতো না রাখে না বিগত প্রায় 2 বছর স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ মাঝখানে যদিও বা 2-3 মাস খুলেছিল এবং সেটা শুধুমাত্র ক্লাস 11-12 জন্য এবং যে সমস্ত বাচ্চাগুলো স্কুলে ভর্তি হয়েছে তারা যেরকম স্কুল ব্যাপারটাই জানলো না যারা 11-12 পড়ে তারা পরীক্ষার ব্যবস্থাটাই জানলো না যারা কলেজে উঠেছে 2020 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা স্কুলে থেকে কলেজে যাওয়ার যে আনন্দ সেটাও তারা বুঝলো না শুধুমাত্র সারাদিন বাড়িতে থেকে লকডাউনের মধ্যে তাদের মানসিক অশান্তি মানসিক ক্লান্তি তার সাথে রয়েছে ডিপ্রেশন হ্যাঁ আমি মনোবিদ নই আমি কোনো বিশেষ সাইকিয়াট্রিস্টও নই সাইকোলজিস্টও নই কিন্তু আমি একজন ছাত্রী হিসেবে আমি একজন নিউট্রিশনিস্ট হিসেবে সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি জানি না কতটা কি হেল্প করতে পারবো বা যতটা কি বলতে পারবো তাও কিছুটা বলার চেষ্টা করলাম এই সমস্ত কিছু মিলিয়ে ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ডিপ্রেশনে রয়েছে এবং সেখান থেকে তাদেরকে বের করা সত্যি কথা বলতে খুব ডিফিকাল্ট কারণ যেহেতু পরীক্ষা নেই যেহেতু কলেজ নেই স্কুল নেই ক্লাসেস নেই সেই কারণের জন্য আমরা পড়াশোনাতেও মন নেই তাদের পড়তেও ভালো লাগে না শুধু রয়েছে চারদিকে ভিডিও গেমস অনলাইন ক্লাসেস আর অবসর সময়ে মুভি দেখা সিরিজ দেখা সেগুলোও আজকে বোধহয় আর ভালো লাগে না তো সেই মতো অবস্থা থেকে দাঁড়িয়ে আমাদের মেন্টালি যেরকম আমরা ডিপ্রেসড সাথে সাথে কিন্তু ফিজিক্যালিও আমরা বদার্ড হচ্ছি সেগুলোর সাথে সাথেই কারণ এটুকুনি আমরা সকলেই জানি যে আমাদের মনের সাথে আমাদের শরীরের একটা ভীষণ মেলবন্ধন রয়েছে শরীর যদি খারাপ তখনই কিন্তু হয় যখন মনটাও খারাপ থাকে তো সেই কারণে ডিপ্রেশনগুলো কাটানোর জন্য আমি জানি না কিভাবে কি বলা উচিত এবং বর্তমান পরিস্থিতি আমাদের সত্যি কথা কারোর হাতে নেই কিন্তু সে মতো অবস্থাতে দাঁড়িয়েও আমি ছোটদের ক্ষেত্র থেকে বড়দের ক্ষেত্রটাতে বেশি বলবো কারণ ছোটদের মধ্যে হয়তো অতটা ডিপ্রেশন আসে না কারণ ওরা সবসময় চনমনে থাকে বাড়িতে খেলাধুলা
বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোর সাথে যুক্ত থাকে, কিন্তু আমরা বড়রা যারা বাড়িতে প্রতিনিয়ত রয়েছি, যারা এই কোভিড সিচুয়েশনটাকে আমরা বুঝতে পারছি, যারা প্রত্যক্ষদর্শীভাবে বুঝতে পারছি, যারা আমরা অ্যাডাল্ট কলেজ পড়ুয়া বা ইলেভেন টুয়েলভ টেনের মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের অনিশ্চয়তা, পরীক্ষা হবে কি হবে না আজও দ্বন্দ্ব, কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা নিয়েও আমরা কিন্তু সঠিকভাবে জানি না, কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা হবে আজকের কিছুই আমরা জানি না। তো সেরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কয়েকটি কথা বলার। প্রথমত, ডিপ্রেশন তোমরা হবে না, চিন্তিত হবে না, এই কথাটা বলাটা খুবই অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি, কারণ এই সাধারণ স্বাভাবিক পরিস্থিতি থেকে এই জিনিসগুলো আসবেই, কিন্তু আমাদেরকে ওভারকাম করতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে রয়েছো, তারা দিতে পারছো না, তারা বুঝতে পারছো না কি হবে এরপর, অনেকদিন পড়েছো আমি জানি, তাহলেও পুরানো পড়াগুলোকে যতটা সম্ভব ঝালিয়ে নেওয়া যায়। আর যারা মনে করছো যে আফটার মানে মাধ্যমিকে তোমরা ভেবেই রেখেছো যে সমস্ত বিষয়গুলো নিয়ে পড়াশোনা করতে চাইছো, আমার মনে হয় এখন গুগল সার্চ করলে প্রচুর কিছু পাওয়া যায় এবং সমস্ত বই খাতাগুলোকে পাওয়া যায়। এবং তাছাড়াও বলবো, বাংলা ইংলিশ একটা খুব কমন বিষয় ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে, তো তাদেরকে আমি এটাই সাজেশনস দেব। দেখো, সারাদিনে তো আমাদের কিছু না কিছু করতে হবে, দৈনন্দিন সমস্ত কাজের মাঝখানেও আমরা যেহেতু ছাত্রছাত্রী পড়ুয়া, তাদের আমাদের মেন কাজ পড়াশোনা করা, তো সেই মতো অবস্থা থেকে দাঁড়িয়ে আমার সাজেশনস তোমাদের কাছে যে মাধ্যমিকের জন্য তোমরা যতটা প্রস্তুতি নিয়েছো সেটাকে সারাদিনের কিছুটা সময় অন্তত পুনরায় সেটাকে রিভিশন করো, কারণ না হলে আউট অফ টাচ হয়ে গেলে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা পড়তে হবে। এবং আর কিছুটা সময় যদি তোমরা বাচ্চো বা বের করে নাও, বাংলা ইংলিশ বিষয়টা খুব কমন একটা সাবজেক্ট, তো তোমরা বাংলা ইংলিশটাকে কিন্তু গল্পগুলোকে পড়তে পারো এবং সেটার পিডিএফ তোমরা ডাউনলোড করে ইজিলি পেয়ে যাবে। তোমরা বাংলা ইংলিশের গল্পগুলো বইগুলো তোমরা কিন্তু নামিয়ে সেগুলোকে গুগল থেকে, মোটামুটি আমরা সকলেই প্রায় এখন মোবাইল অ্যাক্সেস করছি অনলাইন ক্লাসেসের জন্য, তো সেক্ষেত্রে তোমরা সেটা পড়তে পারো। আর যারা ইলেভেনে রয়েছো, তারা তো অলরেডি সমস্ত জায়গাগুলোতে তোমাদেরকে টুয়েলভে প্রমোটেড করে দেওয়া হয়েছে এবং তোমরা টুয়েলভের পড়াশোনাগুলো কিন্তু করছো, অলরেডি শুরু করে দিয়েছো। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের পুরোপুরিভাবে অনিশ্চিত, আমি জানি না তাদেরকে কীভাবে কী বলা উচিত, কিন্তু এখনও অবধি যতটুকুনি আমরা খোঁজ খবর পেয়েছি ততটুকুনি বিষয়গুলো আমরা সঠিকভাবে, আমি অন্তত পক্ষে এখনও অবধি সঠিক জানি না যে কোন কোন বিষয়গুলিতে পরীক্ষা হবে, কিন্তু যতটুকুনি শোনা গেছে যেগুলি পিওর সায়েন্স রিলেটেড সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলি পরীক্ষা হবে, এবং উচ্চ মাধ্যমিকের আর্টসের পার্টের যারা বাণিজ্যিক বিভাগ রয়েছে তাদেরও কিছু কিছু জায়গার কথা আলোচিত হয়েছিল। তো তোমরা সেই জায়গাগুলোকে সারাদিনের আবার কিছুটা সময় তোমরা বেছে নাও পড়ার জন্য, কারণ তোমরা সত্যিই জানো না এরপরে তোমরা কী পড়বে, তো সেই জন্য অন্য জায়গাগুলোতে পড়াশোনার অন্য পরবর্তী বিষয় নিয়ে তোমরা যা পড়বে সেই বিষয়ের ডিপার্টমেন্টগুলো তোমরা জানো না, সেই জন্য তোমাদেরকে ওই কথাটি আমি বলবো না। তবে হ্যাঁ, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যা যা তোমরা পড়তে চাইছো, ধরো কেউ, আর আমি যদি আমার সাবজেক্ট নিয়ে বলি, নিউট্রিশন নিয়ে কেউ পড়তে চাইছো কিংবা কেউ কোনো বায়োলজির কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো, তোমরা সারাদিনে বা যে কোনো একটা সময় সেই সাবজেক্টটিকে নিয়ে ইন ফিউচারে কী কী দিকে তুমি পড়তে পারো, কোন কোন বিষয়গুলোতে নলেজ থাকলে বা কোন কোন ডিপার্টমেন্টগুলোতে তুমি চাকরি পেতে পারো, কোন কোন সেক্টরগুলো তোমার জন্য ওপেন রয়েছে, সেই সম্পর্কিত যে সমস্ত সাইট রয়েছে, সে সমস্ত জায়গা রয়েছে, তোমরা কিন্তু সেই জিনিসগুলোকে একটু নিজেদেরকে ঘাঁটতে পারো, সেখান থেকে তোমাদের একটা সেলফ নলেজ ক্রিয়েট করতে পারো।
অন্তত পক্ষে সারাদিনের বোর্ডম থেকে তোমরা কিন্তু কিছুটা হলেও আশা করি মুক্তি পাবে। কারণ প্রত্যেকেই তো একটা চিন্তাভাবনা নিয়েইছ যে আফটার এইচএস তোমরা যেটা নিয়ে পড়বে, তো আমার মনে হয় সেটা নিয়েই একটু ঘাটাঘাটি করো, অথবা নিজেদের শখ, যে জিনিসগুলো পড়াশোনার চাপে করতে পারোনি, যে সমস্ত হবিসগুলো করতে পারোনি, সেগুলোকেই নয় একটুখানি ধুলোটা পুছে পরিষ্কার করে আবার একটু নড়াচড়া করো, তাহলে দেখবে অনেকটাই হয়তো ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে পারবে। হ্যাঁ, আমি হয়তো বলছি কিন্তু বিষয়টা অতটাও সোজা নয় আমি জানি, তাও আমাদের ভালো থাকাটা কিন্তু আমাদের নিজেদেরকেই রাখতে হবে। তো সেই জন্য যতটুকুনি সম্ভব, যতটুকুনি করা যায় নিজেদের জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য, সেটাকে করো। আর যারা রয়েছো কলেজ স্টুডেন্ট, যারা কলেজে পড়াশোনা করছো, তাদেরকে বলবো এটা সব থেকে বেস্ট টাইম নিজেদেরকে গ্রুমিং করার। অর্থাৎ তোমরা অলরেডি একটা সাবজেক্ট নিয়ে পড়ছো, একটা বিষয়ের একটা নিয়ে পড়াশোনা করছো, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো তোমরা নিজেদেরকে, নিজেদের বিষয়টাকে আরো ভালো করে জানো। শুধুমাত্র ওই অনলাইন ক্লাসেস, কয়েকটা স্লাইড প্রেজেন্টেশন, কয়েকটা টিচার্স লেকচার্স, এগুলোর মধ্যে সীমাবদ্ধ নিজেদেরকে রেখো না। এই একটাই সময় যেখানে তোমরা কিন্তু নিজের সাবজেক্টকে নিয়ে আরো ডিপলি পড়াশোনা করতে পারো, ডিপলি আলোচনা করতে পারো, বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করতে পারো। যে কোনো একটা টপিক নিয়ে নাও না, যে কোনো একটা টপিক নিয়ে নিয়ে সেই টপিকের ওপরে বিভিন্ন ধরনের জার্নাল রয়েছে, বিভিন্ন ব্লগস রয়েছে, বিভিন্ন আর্টিকেলস রয়েছে, সেইগুলোকে পড়াশোনা করো, করে তোমরা নিজেদের মধ্যে একটা গ্রুপ করে সেখানে ডিসকাশন করতে পারো। এক্ষেত্রে কিন্তু তোমার দেখবে সেলফ কনফিডেন্স যেরকম বাড়ছে, তার সাথে তোমার কিন্তু একটা গ্রুমিং হচ্ছে, সেই সাবজেক্টটাকে নিয়ে তোমাদের কিন্তু নলেজ আরও বাড়ছে, ভালোবাসা বাড়ছে। একটা বিষয় সবসময় জানবে যে কোনো বিষয়কে যদি তুমি ভালোবাসতে পারো, সেই বিষয়টি কিন্তু তোমার কাছে সহজ থেকে সহজতর হয়ে যাচ্ছে, এবং তুমি তাকে ছেড়ে হয়তো সারাদিনের একটা টাইমও থাকতে পারবে না। তো সেই জন্য বলবো যে তোমাদের এই সময়টা কিন্তু সব থেকে ভালো টাইম। এছাড়া তোমরা কিন্তু নিজেরা ব্লগ লিখতে পারো, খুব ভালো আইটেম হয়, মানে বিভিন্ন ছোট ছোট টপিক হয়তো বেছে নিলে blogger.com-এ গিয়ে, তোমরা গুগলে গিয়ে সার্চ করলে blogger.com, সেখান থেকে তোমরা নিজেদের ব্লগ লিখতে পারো, আর্টিকেলস লিখতে পারো, ফেসবুক করো, ফেসবুকে নিজেদের একটা পেজ ক্রিয়েট করো, তোমরা সেখানে লেখো, তাহলে কি হলো, বিষয়টা নিয়ে তোমরা নতুন বিভিন্ন জিনিসগুলোকে জানো এবং সেটাকে আরও নিজেদেরকে তৈরি করো। শুধুমাত্র ওই স্লাইড পড়ে কিন্তু নিজেদেরকে এগোনো যায় না, একটা সাবজেক্টকে যে কোনো বিষয়, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা বাংলা থেকে ইঞ্জিনিয়ারিং, সমস্ত কিছুতে হতে পারে। তো সেক্ষেত্রে অবসর সময়গুলোকে তোমরা নিজেদেরকে যদি কাজের মধ্যে ইনভলভ রাখতে পারো, নিজেদেরকে যদি একটা জায়গার মধ্যে ইনভলভ করতে পারো, মেন্টালিভাবে যদি নিজেদেরকে সবসময় ব্যস্ত রাখতে পারো, তাহলে আমার মনে হয় অনেকটাই তোমরা মানসিকভাবে অনেকটাই ভালো থাকতে পারবে। আর ছোটদের ক্ষেত্রে কি বলবো আমার জানা নেই, আমার এই তরফ থেকে কোনো বিশেষ কোনো সাজেশনস নেই, তবে মায়েদেরকে বলবো বাচ্চাদেরকে এই সময় প্রেশারাইজড না করে তাদের যতটুকুনি সম্ভব, যতটুকুনি তাদেরকে হেল্প করা যায়, তাদের সাথে কোম্পানি দেওয়া যায়, এখন তো যারা ওয়ার্কিং মাদার তারাও ওয়ার্ক ফ্রম হোম করছেন, সেই ক্ষেত্রে আপনারাও যতটা সম্ভব বাচ্চাদেরকে আগে হয়তো কাজের বেরিয়ে গেলে টাইম দিতে পারতেন না, সেইটুকুনি টাইমগুলো বাচ্চাদের সাথে স্পেন্ড করুন, বাচ্চাদের কথা বোঝার চেষ্টা করুন। আর অযথা, প্লিজ অযথা COVID-19 এবং ব্ল্যাক ফাঙ্গাস এই ধরনের বিষয়গুলোকে নিয়ে অবাঞ্ছিত ভয় পাবেন না। কোভিড একটি প্যান্ডেমিক সিচুয়েশান বা প্যান্ডেমিকভাবে আমাদের গোটা বিশ্বকে আক্রমণ করে রেখেছে, এবং সেই জায়গা থেকে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারবো, ততটুকুনি ধৈর্য আমাদের ধরতে হবে, এবং আমাদের নিজেদের সুস্থতা, নিজেদের মানসিক সুস্থতাটা কিন্তু ধরে রাখাটা কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের সপ্তাহে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।